এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্ব পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে প্রকৃতির লীলাক্ষেত্র আমাদের রূপসী বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের পাহাড় জলপ্রপাত বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময় সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে নদী তার কোটি দেশ ও ঘলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে মাটির শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার শিরে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে চট্টভূমি থেকে বরেন্দ্র ভূমি পর্যন্ত সবখানে এই রূপের জোয়ার উতলে উঠেছে কোথাও এতটুকু কমতি নেই অপরূপ রূপ বৈচিত্র্যের এই বিশাল ভাণ্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি ট্যুর আসসালামু আলাইকুম বিডি ট্যুরে আপনাদেরকে স্বাগত জানাই মুঘল আমলের একটি চমৎকার নিদর্শন লালবাগ কেল্লার বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ ও জানা অজানা অসংখ্য তথ্যবহুল এই প্রতিবেদনের পুরোটা সময়ব্যাপী আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মঈন উদ্দিন এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন লালবাগের ইতিহাস দর্শনীয় স্থানসমূহ কিভাবে যাবেন টিকিট মূল্য বন্ধ খোলার সময়সূচি সহ আরও অনেক তথ্য লালবাগ কেল্লা বাংলাদেশের ঢাকার দক্ষিণ পশ্চিমাংশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ স্থাপনা প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ আর এই কেল্লার নকশা করেন শাহ আজম মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসাবে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহে দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি পাঠান এই সময়ে একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় নবাব শায়েস্তা খাঁ 1880 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গ নির্মাণ কাজ শুরু করেন তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর এই দুর্গকে অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন এই পরিবিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল পরিবিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয় 1688 সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান শায়েস্তা খাঁ ঢাকা ছেড়ে চলে যাবার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে এই সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে 1910 সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয় অবশেষে নির্মাণের 300 বছর পর গত শতকের 80 দশকে লালবাগ দুর্গের যথাসম্ভব সংস্কার করে এর আগের রূপ ফিরিয়ে আনা এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এখানকার স্থাপনার অন্তর্গত পরিবেশ সমাধি বেশ উল্লেখযোগ্য প্রশস্ত এলাকা নিয়ে লালবাগ কেল্লা অবস্থিত লালবাগের কেল্লার প্রধান স্থাপনা তিনটি দেওয়ানি আম দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নর কমপ্লেক্সের পূর্ব সাইডে অবস্থিত একটি দোতলা বাসভবন পরিবেশ সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেশ সমাহিত আছেন শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন 1684 সালে পরিবেশের অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় পরিবেশের মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্ঠী পাথর বিভিন্ন রঙের ফুল পাতা সুবহিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ কক্ষটি অলঙ্কৃত করা হয়েছে মাঝের একটি ঘরে পরিবেশের সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরে তৈরি এবং চার কোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ অথবা শাহী মসজিদ লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 79 খ্রিস্টাব্দে আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহার হয়ে আসছে কিভাবে যাবেন আজিমপুর বাস স্ট্যান্ডে নেমে 20-30 টাকা রিক্সা ভাড়া দিয়ে লালবাগে যাওয়া যায় দর্শনার্থী ইচ্ছা করলে পায়ে হেঁটেও লালবাগে যেতে পারেন আপনি চাইলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাবুবাজার হয়ে লালবাগে যেতে পারেন টিকিট প্রাপ্তি স্থান লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার
জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে। তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 200 টাকা করে। বন্ধ খোলার সময়সূচি। লালবাগ কেল্লার সময়সূচি বছরে দুইবার পরিবর্তন করা হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর, বৃহস্পতি থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বিরতি। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা। অক্টোবর থেকে মার্চ, বৃহস্পতি থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বিরতি। শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সোমবার দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই জাস্ট আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।